আমি স্বীকার করো, আল্লাহ পাকের গোলামি বাজবন্দেই করো এবং শুকুর গুজার বান্দা হো। আল্লাহ পাক তারপরে বনি ইসরায়েলদের কথা উল্লেখ করেছেন। বনি ইসরায়েলদের কে আল্লাহ পাক যখন যুগে যুগে নবী রসুল, বনি ইসরায়েল মানে প্রথম প্রথম থেকে শুরু করলে, বনি ইসরায়েল মানে কি? ইসরায়েলের বংশধর, মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। তো ইয়াকুব আলাইহিস সালামের বংশধর কে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজিলত দান করেছিলেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। এদের মতো শ্রেষ্ঠ জাতি আর পৃথিবীতে কোন জাতি আসেনি, শেষ উম্মত আসার আগে পর্যন্ত, যতদিন পর্যন্ত তারা তাদের দিনকে, তাওরাতকে বিকৃত করেনি, মূসা আলাইহিস সালামের নিয়ে আসা আদর্শকে বিকৃত করেনি, তারা ধর্মকে কাটছাঁট করেনি, কিছু ঘাটতি কিছু বাড়তি এসব করে তার নিজের ধর্মকর্ম রচিত ধর্ম পালন করা শুরু করে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে এই ফজিলত দান করে রেখেছিলেন। ওয়াফাদ্দালনাহুম আলাল আলামিন, আল্লাহ বলেছেন বিশ্বজাহানের উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। বনি ইসরাইল বলছিলাম ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, এদেরকে আল্লাহ প্রথম সম্মানিত করেছেন, যতদিন পর্যন্ত তারা আল্লাহর দিনকে মজবুত করে ধারণ করেছে, আল্লাহর কিতাব মোতাবেক জীবনযাপন করেছে। আর তারপরে যখন ধীরে ধীরে আল্লাহর দিন থেকে সরতে শুরু করেছে, আল্লাহর কিতাবকে তারা বিকৃত করেছে, এবং বনি ইসরাইলের মধ্যে বহু নবী এসেছেন রাসুল ছাড়া, রাসুল যেমন মূসা আলাইহিস সালাম আল্লাহর রাসুল, তাই না? আর তারপরে আপনার তো বলছেন দাউদ আলাইহিস সালাম, রসুল ছাড়া যাদের কাছে কিতাব নাজিল হয়েছে ছাড়া অনেক আম্বিয়া রসুলগণ এসছেন, এরা অনেক নবী রসুলকে খুন করেছে, যখন এরা জুলম অত্যাচারে লিপ্ত হয়েছে, আল্লাহর হক নষ্ট করেছে, নবী রসুলের হক নষ্ট করেছে, বিভিন্ন পাপে জড়িয়ে পড়েছে, তখন আল্লাহ পাক তাদের জন্য পার্থিব কিছু আজাব পাঠিয়েছেন। এই সামনে যে আয়াতগুলি আসছে, আয়াতগুলিতে দুইবার করে তাদের উপর আল্লাহ পাক কাফের জাতিকে, একবার অগ্নি পূজক জালেমদেরকে আল্লাহ চাপিয়ে ধ্বংস করেছেন, এই বনি ইসরায়েল ইহুদিদেরকে আর বহু ইহুদিকে হত্যা করেছে অগ্নি পূজক মজুসরা, আর আরেকবার রোমান খ্রিস্টানকে চাপিয়ে দিয়ে, জালেম শাসককে চাপিয়ে দিয়ে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করেছেন, এবং এদের উপাসনালয় বিরান হয়েছে, এবং এদের ছেলে মেয়েরা, এদের নারীরা দাস দাসীতে পরিণত হয়েছে, আর অসংখ্য মানুষ এদের হত্যা হয়েছে জালেমদের হাতে। তো জালেমকে আল্লাহ চাপিয়ে দেন কোন সম্প্রদায়ের উপর তাদের জুলমের কারণে, এমনি তো নাই, বিনা দোষে জালেম এসে আপনার উপর আমার উপর নেতৃত্ব দিচ্ছে, এইরকমটা হয় না। প্রত্যেক ব্যক্তি জালেম হয়তো জড়িত নয়, কিন্তু অধিকাংশ লোক জুলমে যখন লিপ্ত হয়ে যায় আর সেখানে জুলমের দাপট থাকে, পাপের দাপট, আর ভালো কাজের নির্দেশ দেনে আল্লাহর মুখ বন্ধ করে দেওয়া হয়, তখন সেই দেশে, সেই সমাজে, সেই পরিবারে আল্লাহর আজাব নেমে আসে। দুনিয়ার আজাবের কথা বলছি, যেই কথাগুলি এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন, মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা ইসরা আয়াত নম্বর 4, 5, 6 এই আয়াতগুলিতে, 7 পর্যন্ত, বরং 8 পর্যন্ত আমাদের আলোচনায় শেষ হবে এই দিয়ে। আল্লাহ পাক বলছেন ওয়াকাদাইনা ইলা বানি ইসরাইল ফিল কিতাব, ওয়াকাদাইনা, কাজা শব্দটির অনেকগুলি অর্থ হয়, যেটা সহজ অর্থ কাজা থেকে হচ্ছে কাজী, কাজী কাকে বলে? বিচারককে বলে, হ্যাঁ, জজ বিচারককে বলে, তো কাজা মানে হচ্ছে ফায়সালা করা, হ্যাঁ, দেশের অর্থে রয়েছে। আমাদের সামনে আয়াতে যে কাজা রয়েছে বা কাজাই না, এখানে কাজার মানে হচ্ছে জানিয়ে দেওয়া, সংবাদ দিয়ে দেওয়া, জানিয়ে দেওয়া, আল ইখবার বা আল ইলাম এই অর্থে রয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়াকাজাইনা ইলা বনি ইসরাইল ফিল কিতাব, বনি ইসরাইল কে আমি জানিয়ে দিয়েছিলাম আল কিতাবে, তাদের আল কিতাব কি? মূসা আলাইহিস সালামের উপর যা নাযিল হয়েছে, হ্যাঁ, তাওরাত নাযিল হয়েছে, মূসা আলাইহিস সালামের তাওরাতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন ভবিষ্যৎবাণী। তাহলে ভবিষ্যৎবাণী যদি থাকে তাহলে সতর্ক হওয়া উচিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে দাজ্জাল সম্পর্কে, তারপর যদি মুসলিম দাজ্জালের ফিতনা থেকে, অনিষ্ট থেকে বাঁচার জন্য কোনো ব্যবস্থা না নেয়, বরং দাজ্জালের ভক্ত হয়ে যায়, দাজ্জালের খেদমতটা নিজেরাই করে, হ্যাঁ, বহু নিজে দাজ্জাল হয়, অথবা বহু দাজ্জাল যেগুলো হয়েছে, বড় দাজ্জালের আগে ছোট ছোট দাজ্জাল, এই দাজ্জালগুলির অনুসারী হয়, তাহলে তো দাজ্জালের খাদেমেরা,
তো আল্লাহ পাক ভবিষ্যৎবাণী করেছেন কি কিতাবে তাওরাতে লা তুফসিদুন্না ফিল আরদ, নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই তোমরা ভূপৃষ্ঠে দুইবার করে মাররাতাইন দুইবার করে বিপর্যয় সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন দেখো এই জাতি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, বড়ই সম্মানিত করেছি, কিন্তু তোমরা নিঃসন্দেহে পৃথিবীতে দুইবার করে একবার করে নাই, কারণ জ্ঞানী মানুষের জন্য এক ধাক্কাই যথেষ্ট, কিন্তু এক ধাক্কা যথেষ্ট হয়নি, দুইবার করে তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। ওয়ালা তাআলুন্না উলুওয়ান কাবীরা, আর অবশ্যই অবশ্যই তোমরা পৃথিবীতে বড় অহংকারে ফুটে পড়বে বা অহংকারে ফুলে যাবে, তোমরা বড় অহংকারে লিপ্ত হবে। ওয়ালা তাআলুন্না, তাআলুন্না উলু থেকে, আর উলু এটি হচ্ছে মাসদার ওয়ফুল মুতলাক ওর সিফাত কবিরা, বড়ই তোমরা অহংকারে লিপ্ত হবে। অহংকার মানুষকে ধ্বংস করে, জাতিকে ধ্বংস করে, এক তাদের পাপ। আর তার আগে আল্লাহ উল্লেখ করলেন যে একবার করে দুইবার করে তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তোমাদের জমিনে ফিল আরজে, সারা পৃথিবীতে তো তারা ছড়িয়ে ছিটিয়ে ছিল না, তারা ছিল কোথায়, তারা ছিল জেরুজালেমে, ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে এদের বসবাস ছিল। আল্লাহ পাক বলছেন যে তোমরা ফিল আরজে মানে ফি আরজে ফিলিস্তিন, যেটা তোমাদের পূর্বপুরুষদের দেশ, সেই দেশে তোমরা দুইবার করে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। আর তারপরে কি হবে, আল্লাহ বলছেন ফাইজা জা ওয়াদু উলাহমা, এই দুইবারের প্রথমবারের প্রতিশ্রুতি যখন এসে যাবে, মানে প্রথমবার যখন তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অশান্তি করবে, আর যখন তোমরা পাপে লিপ্ত হবে, অন্যায় লিপ্ত হবে, তখন আমি তোমাদেরকে একটা পানিশমেন্ট দেবো, শাস্তি দেবো, তাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ, তখন আমি পাঠিয়ে দেব তোমাদের উপর ইবাদাল্লানা আমার এমন বান্দাদেরকে, আল্লাহ এখানে জালেম কাফেরদেরকে বান্দা বলেছেন, তো বান্দা শব্দটি আবদ শব্দটি দুই অর্থে ব্যবহৃত হয়, একটা হচ্ছে আম বান্দা আর একটা খাস বান্দা, ওবুদিয়াতে আম্মা আর ওবুদিয়াতে খাসা, খাস বান্দা যারা আল্লাহর প্রতি বিশ্বাসী মুমিন সৎকর্মশীল, এরা খাস বান্দা, এরা হচ্ছে খাস বান্দা। আম বান্দা যে কোনো আল্লাহর মখলুক সৃষ্টি, যে কোনো মানুষ, যে কোনো জিন আল্লাহর বান্দা, যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, যাকে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহর বান্দা, সে অনুগত হোক অথবা অবাধ্য হোক। যেমন একজন মানুষের সন্তান সন্ততি রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, কিছু অনুগত আর কিছু অবাধ্য, সবগুলি তার ছেলে কিনা, কিন্তু হ্যাঁ বাগভঙ্গিমাতে বলা হয় এগুলি আমার ছেলেই না, হ্যাঁ খারাপগুলো, হ্যাঁ মানুষই না, এগুলো ছেলে নয় তো না, মানুষই না, এগুলো এগুলো মানুষ হয়েছে, সব গরু ছাগল হয়েছে, বলে না বলে না, হ্যাঁ। তো ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর যারা সৃষ্টি সকলে